আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে অভিনন্দন ও স্বাগত আজকের আলোচনার বিষয় অধ্যায় দ্বিতীয় সেট ও ফাংশন সেট ও ফাংশনের আজকে পড়াব সেট সেট প্রকাশের পদ্ধতি সসীম সেট অসীম সেট ফাঁকা সেট ভেনচিত্র উপ সেট সেট আমরা বিভিন্ন ধরনের সেট সম্পর্কে জানি যে সেট বিভিন্ন ধর বিভিন্নভাবে বলে যে কেউ ডিনার সেট কেউ প্লেটের সেট বলা হয় আমরা যে বইগুলো দিই এই বইগুলো সেট মেলামাইন সেট বিভিন্ন ধরনের সেট হতে পারে আবার সংখ্যার সেট হতে পারে যেমন জোর সংখ্যার সেট বিজোর সংখ্যার সেট মৌলিক সংখ্যার সেট এ ধরনের সেট হতে পারে তাহলে সেটটা কি। সেট দেখো বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা চিন্তা জগতের সুসংায়িত সুসংজ্ঞায়িত বস্তুর বস্তুর সংগ্রহকে সংগ্রহকেই সেট বলে তারপর সংজ্ঞাটা আবার বলছি বাস্তব বা চিন্তা জগতের সুসং্ঞায়িত বস্তুর সংগ্রহকে সেট বলে সেটকে প্রকাশ করা হয় কীভাবে সেট ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা সেট প্রকাশ করা হয় যেমন এ বি সি ডি এক্স ওয়াই তাহলে বড় ইংরেজি বড় হাতে অক্ষর দ্বারা সেট প্রকাশ করা হয় আর সেটের উপাদান প্রকাশ করা হয় ইংরেজি ছোটো হাতের অক্ষর দ্বারা তাহলে এ বি সি ডি এক্স ওয়াই তাহলে বড়ো হাতের অক্ষর দ্বারা আমরা সেট প্রকাশ করছি এবং ছোটো হাতে অক্ষর দ্বারা সেটের উপাদান প্রকাশ করছি সেট প্রধানত দুই প্রকার সেট সেট নতো দুই প্রকার আর সেট তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড তালিকা পদ্ধতি দুই গঠন গঠন পদ্ধতি তাহলে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা ট্রাভেলার মেথড আর গঠন পদ্ধতি ইংরেজিতে বলা হয়েছে বিল্ডার মেথড তালিকা পদ্ধতি কি তালিকা পদ্ধতিতে সেট এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্ধারিত থাকে এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় এবং উপাদানগুলো একের অধিক হলে কমা চিহ্ন ব্যবহার করা হয় আমি আবার বলছি তালিকা পদ্ধতি এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্ধারণ করা হয় নির্ধারিত থাকে এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় এবং উপাদান সংখ্যা একের বেশি হলে বা একের অধিক হলে কমা চিহ্ন ব্যবহার করা হয় যেমন যেমন এ বি সি দেখো এখানে এ দ্বারা আমরা একটা সিট প্রকাশ করছি এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি এবং দেখো একের অধিক উপাদান আছে যদি একের অধিক উপাদানগুলো কি হচ্ছে চিহ্ন দ্বারা আলাদা করেছি তাহলে এইভাবে সে থাকবে এটা তালিকা পদ্ধতি এই তালিকা আকারে আছে এই থেকে তালিকা পদ্ধতি বলা হচ্ছে উপাদানগুলো কি থাকছে নির্ধারিত করা থাকছে এখন আমরা দেখব গঠন পদ্ধতি গঠন গঠন পদ্ধতি এ পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না এ পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না কিন্তু একটা শর্ত দেওয়া থাকে বা ধর্ম দেওয়া থাকে এই শর্ত যেমন এক্স বিজোড় সংখ্যার সেট হতে পারে জোর সংখ্যা হতে পারে কিন্তু কিভাবে শর্তটা দেওয়া থাকে মনে করো এক্স 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 একটি রাশি তাহলে এক্স বিজোর সংখ্যা বিজোড় সংখ্যা তাহলে এ একটা সেট এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এক্সের এর যে উপাদানগুলো হবে সে সংখ্যা হবে এভাবে আমরা প্রকাশ করতে পারি আবার এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা অর্থাৎ এক্সের এর যে উপাদানগুলো পাবো সেই উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা এভাবেও থাকতে পারে আবার আমরা এইভাবে লিখতে পারি মনে করো এ ইকাল টু দেওয়া আছে টু থ্রি ফাইভ সেভেন দেখো এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি কিভাবে শর্ত দেওয়া আছে এক্সটা হবে কীভাবে মৌলিক সংখ্যা কিভাবে হতে পারে তাহলে দেখো এ তাহলে এ সমান এটা এ তালিকা পদ্ধতিতে আছে তাহলে এটাকে যদি আমরা কী করতে পারি গঠন পদ্ধতিতে প্রকাশ করবো অর্থাৎ গঠন পদ্ধতি তাহলে কীভাবে লিখব তাহলে এক্স তাহলে এক্স সাজ দ্যাট এক্স দেখো টু থ্রি ফাইভ সেভেন এগুলো সবগুলো কী হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা লিখব এক্স মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা এবং কী হবে দেখো দুইয়ের চেয়েতে বড় অথবা সমান তাহলে আমরা এটাকে লিখতে পারি টু লেস দেন ইকুয়াল কি হবে এক্স লেস দেন ইকুয়াল টু সেভেন তাহলে এক্সের মান হলো কি হবে দুইয়ের সমান হতে পারবে অথবা এক্স কি বড় হবে আবার সেভেন এর সমান অথবা বড় ইকুয়াল দেওয়া আছে তার মানে কি এখানে দেখো যে মানগুলো দেওয়া আছে অর্থাৎ তাহলে কী হবে সমান হবে তাহলে এইটাই এইভাবে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করবো দেখো এখানে শর্ত দেওয়া যেটা শর্ত যে তাহলে দেখো সসীম সেট তাহলে এখানে সেট প্রকাশের পদ্ধতি সেট গেছে এখন সসীম সেট সসীম সেট সসীম সেট সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় সেই সেটকেই সসীম সেট বলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় সেই সেটকেই সসীম সেট বলে অর্থাৎ ফাইনাইট সেট যেমন এ একটু ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো এই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাহলে এই ধরনের সেটকে আমরা কি বলবো সসীম সেট উপাদান সংখ্যাগুলো গণনা করা যাচ্ছে তারপরে দেখো অসীম সেট অসীম সেট অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না আবার বলছি যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না সেই সেটকেই অসীম সেট বলে ইংরেজিতে ইনফাইনেট সেট যেমন ই একটি সেট নেই এখানে টু ফোর ফাইভ সিক্স দিলাম দেখো এই সেটের উপাদান সংখ্যা কয়টি আছে আমরা জানি না এখানে মানেই হচ্ছে অনেকগুলো সেট আছে কতগুলো আছে এটা আমরা জানি না এই জন্য কি হবে উপাদান সংখ্যা গণনা করতে পারি না এই জন্য এই বলা হচ্ছে অসীম সেট তারপরে দেখো ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেট যদি দুইটি সেটের উপাদান সংখ্যা ভিন্ন ভিন্ন হয় না মিলে তাহলে কী হবে সে সেটকে ফাঁকা সেট বলে যেমন এ একটা সেট নিলাম টু থ্রি বি আরেকটি সেট নেই এখানে ফোর ফাইভ এটার যদি আমরা করি টু থ্রি ফোর ফাইভ তাহলে দেখো এখানে এই দুটার মধ্যে কমন না থাকার কারণে এখানে কে বলা হচ্ছে এই সেটকে বলা হচ্ছে ফাঁকা সেট এভাবে ফাঁকা সেটকে ফায় দ্বারা প্রকাশ করা হয় অথবা দ্বিতীয় বন্ধনের দ্বারাও প্রকাশ করা হচ্ছে এই চিহ্ন দ্বারা অথবা ফায় দ্বারা যে কোনো একটি দ্বারা ফাঁকা সেটকে প্রকাশ করতে হবে তারপরে দেখো ভেন চিত্র ভেন চিত্র জন ভেন চিত্রের মাধ্যমে সেটকে উপস্থাপন করার পদ্ধতিকে বলা হচ্ছে ভেন চিত্র তার নাম অনুসারে এই সেটের পদ্ধতিকে বলা হচ্ছে ভেন চিত্র যেমন দেখো তার সে এই ভেন চিত্রটা ত্রিভুজ আকার হতে পারে আয়তকার হতে পারে বৃত্ত আকার হতে পারে এখানে মনে করো এ একটা সেট বি আরেকটা সেট নিলাম একটি নির্দিষ্ট সেট দেখো এটা নির্দিষ্ট সেট এই আয়তাকার সেটের মধ্যে দুইটি দেখো বৃত্তাকার সেট আছে বৃত্তাকার সেটগুলা তাহলে এইটি এক দেখো এখানে এই যে একটা ভেন চিত্র এই চিত্রের মাধ্যমে প্রকাশ করছি এই প্রকাশ করার পদ্ধতি থেকেই বলা হচ্ছে ভেন চিত্র ওপো সেট তারপরে দেখো ওপো উপসেট সেট খুবই গুরুত্বপূর্ণ একটি সেট উপো সেট দেখো কোনো একটি সেটের যতগুলো উপ যতগুলো সেট গঠন করা যায় সেই সেটগুলোকে বলা হচ্ছে ওই নির্দিষ্ট সেটের উপসেট সেট কোনো একটি সেট তাহলে মনে করি দেখো এ একটা সেট নেই ওয়ান টু তাহলে এটা এক সেট এই সেটের যতগুলো সেট তৈরি করা যাবে সেই সেটগুলোই হবে এই সেটের উপসেট সেট তাহলে এখানে দেখো এটাকে আমরা যদি উপসেটে সেটে বকস করি তাহলে কী হবে ওয়ান টু ওয়ান টু আর আর আরেকটি সেট তাহলে এই সেটগুলা ওয়ান ওয়ান টু ওয়ান টু ফায় তাহলে কী হচ্ছে এই একটা সেট এই সেট নিজেও একটি তার উপসেট তাহলে এখানে ওয়ান টু ওয়ান টু তারপর ফাই এই চারটি এখানে আস চারটি উপাদান আছে তাহলে এই চারটি কি হচ্ছে এই সেটের উপো সেট আজকে ক্লাস এ পর্যন্তই পরবর্তী আমরা ক্লাসে পরের যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো আলোচনা করে আমরা অঙ্ক जा धन्यवाद